মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আর আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে হলো সানডে, স্বাভাবিকই দেরি করে ঘুম থেকে উঠেছি, তাও মোটামুটি 8:30টার মধ্যে উঠে গেছি, এখন 9টা বাজতে যায়। আমরা একটু বেরোবো, তো কোথায় যাবো কি করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, শুরু তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে, তো চলো দিনটা স্টার্ট করি। চললো গাছ নিয়ে, বৃক্ষরোপণ অভিযান চলছে। রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের গঙ্গা জোয়ারের ওদিকে একটা জায়গা রয়েছে, তো ওখানেই আমরা গাছ বসাবো। মানে জমিটায় মাটি ফেলা হয়েছে, পুকুর কাটা হয়েছিল, তাই সেই মাটিগুলো ওই জায়গাতে ফেলা হয়েছে। এবার যদি ওই জায়গাটায় আমরা এখন গাছ না বসে সব মাটি ধুয়ে চলে যাবে, তাই জন্য আমরা ভাবলাম যে কিছু গাছ পুঁতে দিই, তো ওটা মাটিকেও ধরে রাখবে আর আমাদের কিছু ভালো কিছু কাজও হয়ে যাবে। আর আমরা সেই যোধপুর পার্ক নার্সারি থেকে সেগুন গাছ আর কি যেন ইউক্যালিপটাস গাছটা নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। সোম আবার কিছু এই বাড়ি থেকে টুকটাক গাছ নিয়ে নিয়েছে সাজানোর জন্য। তো চলো এবার বেরোই, আমি বাবা আর সোম যাচ্ছি। বেরিয়ে গেছি আমরা সবাই মিলে, বাবা আমি সোম তিনজন মিলে এই যে পিছনে গাছ লাগাতে যাচ্ছি এখন। এইটুকুটা 35 টাকা করে নিচ্ছে, তাও বললাম তিনটে নিলে 30 টাকা করে নিতে, দিলই না 100 টাকা নিয়ে গিয়ে 105 টাকা ঘুমিয়ে গেছে। কোথা দিয়ে যাবে, কত দাঁড়িয়ে আছে এখানে, পুচকুটাকে দেখো কি কিউট। এই দেখো এখানে একটা চার্চও আছে, এইটাতে বাচ্চারা থাকে, স্কুলে পড়ে, এরকম ব্যবস্থা রয়েছে। চার্চটাও ভীষণ পপুলার নাকি এখানে। কোথায় লাগাবে, কত গাছ নিয়ে সেখানটা পুরো ঝোপ হয়ে গেছে আমাদের। চলে এসেছি এই জায়গাটাই আমাদের, এখানটা পাঁচিল করে দিয়েছে বাবা, কিন্তু এই সামনেটা পাঁচিল দেওয়া নেই, তাই ভয় পাচ্ছিলাম যে গরু তো যদি খেয়ে নেয়, কিন্তু এত উঁচুতে গরু উঠে খেতে পারবে না। তো এই শাল গাছ, এই সেগুন গাছগুলো বলেছে একটু একটু দূরত্বে লাগাতে, তাই ওই কোনায় একটা এই কোনায় একটা লাগাবে। আর সোম কি বট গাছ নিয়ে এসছে, তারপরে ওই পাতাবাহার গাছ নিয়ে এসছে, তারপরে সুন্দর ঝোপ মতো হয় ওই রকম গাছ নিয়ে এসছে, ওই সব লাগিয়ে দেবো, ওই যে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। আর এই দেখো আমার পেছনে একটা চার্চ আছে, যেটার পাশ থেকে এলাম ভিডিও করলাম ওইটা। আজকের আকাশটা অসাধারণ হয়ে রয়েছে। কতজন মিলে নিয়েছে এটা, 14 জন মিলে, এই পুরো এই যে এই দিক থেকে আর এই যে এদিক অব্দি নিয়েছে, সবাই সবার জমিটা বাউন্ডারি করে ফেলেছে মোটামুটি, কিছু জন এখনো বাকি রয়েছে। এই জায়গাটা আমাদের, আর ওদিকে আবার পুকুরও আছে। দুটো সেগুন, একটা ইউক্যালিপটাস, হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগটা কেটে দিতে হবে। পুকুরের দিকে এসেছি, পুকুর থেকে জল নিতে, কারণ পুকুরে জল আছে। ও বাবা একদমই শুকিয়ে গেছে প্রায়। একটু জল আছে, এই পুকুরটা কাটা হচ্ছে এখন, সবারই পুকুরের ই রয়েছে, ভাগ রয়েছে, ওই যে ওই দিক থেকে রয়েছে, এই সঙ্গে আছে। সুন্দর জায়গাটা, এখনো এখানে ডেভেলপমেন্ট কিছুই হয়নি, এই বাবাদের একজনই শুধু বাড়ি করেছে এখানে, একটা থাকে তো হয়তো না।
আরেকটা, হ্যাঁ একটুখানি গর্ত করে দিন যাতে মাটিটা। জল দে, সপ্তাহ ধরে গাছগুলো বাড়িতেই ছিল, কারণ আনার পর ওই সপ্তাহে এত রোদ ছিল বলে আমরা আসিনি। সেকেন্ড সপ্তাহে অম্বাবচী ছিল বলে বলে গাছ পুঁততে নেই, তাই জন্য আসিনি। তাই এই থার্ড উইকে এসেছি, এখন বৃষ্টির জল পেয়েছিল, বাইরেই রাখা ছিল বলে। তো একটু মাটিতে ঢুকিয়ে দিই, একটুখানি মাটি হবে তো আমাদের? অবশ্যই হবে, বর্ষার সময় কাল পরশু বর্ষা হলেই ধরে যাবে। আর কটা কি আছে দাও? ওই দুটো লাগিয়ে দিয়ে, এই দুটো একদম কোনায় ওইখানটায় লাগানো হবে। হ্যাঁ হবে না, কালো হয়ে গেছে মুখ চোখ, কালো হয়ে গেছে মুখ চোখ, হলো তোমার খুশি? বেচারা ঘেমে আছে, বাবা ছাতাটা নিয়ে আসো, একটু ইয়ো করে দাও। কমপ্লিট আমাদের গাছ বসানো হলে তো খুবই ভালো, ফিঙ্গার ক্রসড। আর এবার গাড়ি করে বাড়ি আর পাচ্ছি না, প্রচুর গরম লাগছে, রোদটা এখন নামলো একটু, এতক্ষণ পুরো একদম তেতে পুড়ে ছিল। আর এই যে বলছিলাম, এই যে চার্চটা, এখানে একটা বাচ্চাদের স্কুল রয়েছে, বাচ্চারা থাকেও মনে হয়। চলো এসেই আগে ফ্রেশ হয়ে টিফিন খেতে বসেছি, কারণ দুজনের প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো ওই লুচি ভাজলাম, মা ঘুমনি করে উঠলো। ওফ, প্রচুর কাজ ছিল, ঘর পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, মেলা সব করে এই লাস্ট অব্দি খেতে বসেছি দুজনে। এদিকে ভাত, মাংস, শাক, আর সোমের এক্সট্রা হলো এটা কাঁকড়া, আমি আর খাবো না দুপুর বেলা, তাই জন্য গেছি এই বিকালবেলা। মানে সারাদিন পরে কাজকর্ম করে টরে আর ইচ্ছা করছিল না কিছু করতে, জাস্ট খেয়েছি, উপরে গিয়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে ছাদে গিয়ে সব জামা কাপড় গুলো নিচে নিয়ে চলে এসেছি আমি, সোমেই উঠলো, একটু বেরোচ্ছি, 6টা বাজে। তো ভাবলাম কোথাও একটু কাছে পিঠে একটু চক্কর মেরে চলে আসি, তো দাদা বৌদিও আসছে আর আমরা দুজন এখান থেকে বেরোচ্ছি, চারজন মিলে একটু এদিক ওদিক করে তারপরে আবার ঢুকে যাবো, হয়তো ওই বাড়ি একটু যাবো, গিয়ে দেখা করে চলে আসবো। তো চলো, এখন রেডি তো হয়েই গেছি, আমি এই লাইনারটা নতুন নিয়েছি, আমি ল্যাকমির লাইনার কোনোদিন নিইনি, এই ফার্স্ট টাইম নিলাম। তো এইটা না একদম ওই 99 কিংবা 109 এর ওইটা নয়, এটা ওই কি যেন বলে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর এইটা হলো এলিপটিনের লিপস্টিক, এটা মানে খুব ইউজ করছি, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে কালারটা, তাই জন্য আমি ইউজ করেই যাচ্ছি। তো চলো ঝটপট করে বেরোই, তারপর দেখা হচ্ছে কোথায় যাই। এখন নেমেছি একটা জায়গায়, অ্যাকচুয়ালি আমাদের যেখানে ওখানে একটা ইরানি চা পাওয়া যায়, তো ওখানেই নামার কথা ছিল, বাট ওটা বন্ধ কোনো কারণে, আমার মনে হচ্ছে ঈদের জন্য হয়তো স্টাফ সব গেছে তার জন্যই বন্ধ আছে। তো ওখানে আমরা পেলাম না, আমরা আবার ওখান থেকে পাক মেরে এদিকটায় চলে এসেছি, এখানে নেমেছি খাস মল্লিকের এখানটায়। তো এখানটাই যাবো, চাটা খাবো, ওইটুকুই করতে বেরিয়েছি সবাই মিলে। এই যে সব নামছে গাড়ি থেকে, তো চাটা খেয়ে হাড্ডা আড্ডা মেরে তারপরে আবার বেরোবো। আমরা কি খাবো? হ্যাঁ কি খাবো? আমরা আপাতত হাওয়া খাচ্ছি, হাওয়া খাচ্ছি, বসার জায়গাটা হেভি কিন্তু আমাদের না। এখন আমরা খাবো ইন্ডিয়ান টি, ইন্ডিয়ান
দিচ্ছে আমাদের চা চলেছে। আমরা এই বাইপাসে এখানে একটা দোকানে চলে এসেছি, এইটার কথাই বলেছিল। গেছিলাম বাট এটাতে আমাদের অ্যাকচুয়ালি চিকেন পকোড়া খেতে খুব ইচ্ছা করছে, তাই জন্য ওটাতে নেই পকোড়া, তাই জন্য আমরা সামনে কোথাও একটা দেখছি যেখানে পাওয়া যাবে। চিরাচরিত দোকানে চলে এসেছি। গরম আছে ভালো, কিন্তু এটা টেস্ট খুব ভালো, তাই না গো? গরম গরম পকোড়া খেয়ে পুরো ভিজে গেছি মনে হচ্ছে, হেভি, কিন্তু গরমে সব ঘেমে গেছে। চাটনি, ঝাল চাটনি আর গরম গরম পকোড়া, ধোয়া বের করা না পকোড়া, ধোয়া বেরোচ্ছে পুরো দেখছি আমরা ভেঙে। চলো এবার আস্তে ধীরে গুটি গুটি পায় বাড়ির পথে চলবো এবার। আজকের জন্য ঘোরাঘুরি কমপ্লিট, বেশ ভালোই ঘোরাঘুরি হলো, মজা হলো, আনন্দ হলো। এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, করে ফ্রেশ ট্রেশ হয়ে এবার উপরে যাব, কারণ মোটামুটি 10:10 তো এবার একদম উপরে খাওয়া দাওয়া করবো, এসেই ঘুমিয়ে যাব, কারণ কালকে সকালবেলা আবার সোমবার। উপরে খাওয়া দাওয়া কমপ্লিট, নিচে চলে এসেছি। আজকের গরমটা যেন প্রচন্ড পরিমাণে দিচ্ছে, সকাল থেকে আজকে ভিজে ভিজে পাগল হয়ে যাচ্ছি, আবার এখন ঘেমে গেছি পুরো। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, নিচে চলে এসেছি, দুজনে মিলে এবার শুয়ে যাবো। আর শরীরের মনে হচ্ছে জোর নেই, সারাদিন অনেক কিছু হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর আমি মিনি ব্লগ তো দিচ্ছি প্রতিদিন টাইম করে করে, তো সেখানে একটু সাপোর্ট করে দিও। আর আর কি বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বেল বাটনটা বাজিয়ে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট।